মই জানিব পৰাৰ লগে লগে আজি অসমৰ WPT ডিপাৰ্টমেণ্টৰ মন্ত্ৰী ডক্টৰ অনুজ পেগু ডাঙৰালী ৰাতিপুৱা ফোন কৰিবলৈ মই চেষ্টা কৰিছিলোঁ। ফোনৰ তেখেতক মই নাপালোঁ, তথাপিও মই এটা বিশেষ মেছেজ লিখি হোৱাটছএপৰ থ্ৰুৱেদি তেখেতক মই জনাইছিলোঁ। মই ক'লোঁ আপোনাৰ হাতেৰে অসমৰ খিলঞ্জীয়া ট্ৰাইবেলসকলক নিষেধ কৰাৰ, গেলটিন কৰাৰ যি পৰিকল্পনা, যি ষড়যন্ত্ৰ, তাত আপুনি বলি নহওক বুলি মই কৈছোঁ। পৰশুৰামৰ কাহিনীলৈ আপুনি স্মৰণ কৰক বুলি মই তাক সোঁৱৰাই দিছোঁ। মই অল ইণ্ডিয়া বড়ো পিপল নেশ্যনেল লীগ ফৰ বড়ো ইনষ্টিটিউট, ৱৰ্ল্ড বড়ো নেশ্যনেল কনফাৰেন্স, ৱৰ্ল্ড কনফেডাৰেশ্যন অফ মংগোলিয়ান অৰিজিন পিপুলছৰ তৰফৰ পৰা অসম চৰকাৰৰ এই বিধ্বংসীমূলক, ধ্বংসাত্মক যি আত্মঘাতী, যি ৰাজনৈতিক পৰিকল্পনা, যি ষড়যন্ত্ৰ, ইয়াক মই তীব্ৰভাৱে নিন্দা কৰিছোঁ, প্ৰতিবাদ কৰিছোঁ। আৰু কোনোদিন এই ছটা জনগোষ্ঠীক অসমৰ মাটিত, বিশেষকৈ আমাৰ বড়োলেণ্ড এৰিয়াত, বিটিডিত কোনো পধ্যে জনজাতিৰ মৰ্যাদা পোৱাটো আমি কোনোদিন নিবিচাৰোঁ। কিয় নকলে আজিৰ তাৰিখত আমি যে দেখিছোঁ যে আদিবাসী জনগোষ্ঠীৰ লোক তদানীন্তন বিহাৰ, বৰ্তমানৰ ঝাৰখণ্ড, উৰিষ্যা, পশ্চিমবংগ প্ৰমুখ্যে বিভিন্ন ৰাজ্যৰ পৰা হাজাৰ হাজাৰ লাখে লাখ ইলিগেলভাৱে মাইগ্ৰেট কৰি, প্ৰব্ৰজন কৰি বড়োলেণ্ডত যিমানখিনি ৰিজাৰ্ভ ফৰেষ্ট আছে তাত ইতিমধ্যে বেদখল কৰি তেওঁলোকে বসবাস কৰি আছে। যে ব্ৰিটিছৰ সময়ত যিখিনি আছিল সেই আদিবাসীসকলৰ জনসংখ্যা যথেষ্ট কম আছিল, আৰু সেইসকলক ব্ৰিটিছৰ দিনত ব্ৰিটিছৰ কিছুমান টি কোম্পানী আৰু ইণ্ডিয়ান অৰিজিন মানুহৰ কিছুমান টি কোম্পানীবোৰে ইণ্ডেনচাৰ্ড লেবাৰ হিচাপে তেওঁলোকক মাতিছিল, আনিছিল। কিন্তু লেবাৰ কাম কৰাৰ স্পেচিফিক সময় উকলি যোৱাৰ পিছত যিখন ৰাজ্যৰ পৰা তেওঁলোক আহিছিল সেইখন ৰাজ্যলৈ উভতি যাব লাগিছিল। কিন্তু তেতিয়াৰ টি কোম্পানীবোৰে সস্তীয়া লেবাৰ হিচাপে ব্যৱহাৰ কৰিব কাৰণে তেওঁলোকক ঘূৰাই পঠিয়াই দিয়া নহ'ল। তেওঁলোকৰ ল'ৰা ছোৱালী, মানে জেনেৰেশ্যন অফ দ্য জেনেৰেশ্যন, এই অসমৰ মাজত থাকি গ'ল। সিহঁতক ভোটাৰ লিষ্টত নাম অন্তৰ্ভুক্ত কৰিলে। সেই হিচাপে আজি সিহঁতৰ জনসংখ্যা বাঢ়ি গৈ গৈ সৰ্বমুঠ প্ৰায় 70 লাখমান হ'বগৈ। এই 70 লাখ আদিবাসী জনগোষ্ঠীৰ মানুহ যদি চিডেল ট্ৰাইব হৈ যায় আৰু 50-60 লাখমানৰ কোচ ৰাজবংশীসকল যদি চিডেল ট্ৰাইব হৈ যায়, পাছৰ পৰা 10 লাখমান জনসংখ্যাৰ যদি ঠাই আহোমসকল জনজাতি হৈ যায়, মৰাণ, মথক আৰু চুতীয়াসকল যদি জনজাতি হৈ যায়, তেতিয়াহ'লে অসমত জনজাতিৰ সংখ্যা 1 কোটিতকৈ বেছি হ'বগৈ। বৰ্তমানলৈ আজিৰ তাৰিখত অসমৰ 14টা চেডেল ট্ৰাইব জনগোষ্ঠীৰ জনসংখ্যা মাত্ৰ 30-32 লাখ হয়। সিহঁতৰ কাৰণে কেৱল 10% ৰিজাৰ্ভ কোটা ৰখা হৈছে। 2003 চনত অল ইণ্ডিয়া লেভেলত জনজাতিৰ লিষ্ট টোটেল ৰিভিজন কৰা হৈছিল। বহুখিনি সংখ্যাৰ নতুন জনগোষ্ঠীক চেডেল ট্ৰাইব আৰু চেডেল কাষ্ট লিষ্ট অন্তৰ্ভুক্ত কৰিলে অসমতো সৰ্বমুঠ 5টা নতুন জনগোষ্ঠীক চেডেল ট্ৰাইবৰ লিষ্টত অন্তৰ্ভুক্ত কৰাই দিলে। কিন্তু হৈৰেছ আনহাতেদি যে 9টা চেডেল ট্ৰাইবৰ কাৰণে যে 10টা ৰিজাৰ্ভ কোটা আছিল, সেই 10টা ৰিজাৰ্ভ কোটাৰে আকৌ নতুন 5টা জনগোষ্ঠী সোমাই দিলে। অথচ 5টা জনগোষ্ঠী অসমৰ চেডেল ট্ৰাইব হিচাপে
মর্যাদা দিয়ার পিছর বা লগে লগে পাঁচটা রিজার্ভ কোটা বড়াই দিব লাগিছিল। আজির তারিখ 10+5 শেডুল ট্রাইবর রিজার্ভ কোটা 15% লে হব লাগিছিল, কিন্তু এটাও নবরালে। ঠিক তেনেকে অল ইন্ডিয়া লেভেলতো জনজাতির সংখ্যাহে বড়াই দিলে, জাতির সংখ্যা বড়াই দিলে, কিন্তু 7.5% অল ইন্ডিয়া লেভেলত এসটির কারণে যে রিজার্ভ কোটা আসিল সেই একে কথাই আজিও চলি আছে। আর ভারত সরকারে হোক বা অসম সরকারে হোক, নতুন নতুন জনগোষ্ঠীক শেডুল ট্রাইবর মর্যাদা দিয়ার পিছত বা লগে লগে সেই জনজাতি লোকসকলের কারণে যেখানে প্রয়োজনীয় রিজার্ভ কোটা বৃদ্ধি করে দিয়ার কোনো মানসিকতা নাই। আজি আদিবাসী সকল ভারতের পশ্চিম দেশ রাজ্যের বিভিন্ন রাজ্যের ইয়াত আহি ইয়াত বসবাস করিলে, সিহত কিন্তু নিজ নিজের স্টেট অফ অরিজিনত শেডুল ট্রাইব হিসেবে মর্যাদা পাইছে। ঝাড়খণ্ডত পাই আছে, বিহারত পাই আছে, মধ্যপ্রদেশত পাই আছে, উড়িষ্যাত পাই আছে, ছত্তিশগড়ত পাই আছে, ঠিক তেনেকে পশ্চিমবঙ্গত পাই আছে, আর প্রত্যেকটা কিছু রাজ্য আছে, সকল রাজ্যের অবশ্যই নয়। আজি জবরদস্তিভাবে অসমের কিরঞ্জা ট্রাইবেল সকল নিষেধ করবলে অসম সরকারে ভারত সরকারে যে ধ্বংসাত্মক আত্মঘাতী যে রাজনৈতিক পলিসি নির্ধারণ করে আছে লবলে গিয়ে আছে, এ অতিকৈ জঘন্যতম, অতিকে গরিত, অতি নিন্দনীয়। কোনো পদ্যে অসমের কিরঞ্জা জনগোষ্ঠী রাইজে লোকসকলে হয়তো স্বীকার করব নয়, এটু সমর্থন করব নয়। আর সংবিধানত বহুখিনি জটিলতা আছে হিসাবে আজির তারিখলে আজি 75 বছর পার হয়ে গেল ভারত স্বাধীনতা পোয়া। এই 75 বছর দীর্ঘমেয়াদী সময়সাত কেলে সেই জনগোষ্ঠী সকল ট্রাইবেল মর্যাদা দিব নয়। আজি রাজনৈতিকভাবে ভোট ব্যাঙ্ক বনাবার কারণে বিজেপি সরকারে তেতিয়ার কংগ্রেস সরকারেও এজিপি সরকার সকলেও এই অসমত 6টা জনগোষ্ঠী ট্রাইবেল বনাবলে সিহতে চেষ্টা করে আছে, কেলে পারা নাই। 1996ত তেতিয়ার কংগ্রেস সরকারে সীতারাম কেশরী আছিল ইউনিয়ন মিনিষ্টার অফ ওয়েলফেয়ার, তেখেতর জড়িয়ে জবরদস্তিভাবে তদানন্তর মুখ্যমন্ত্রী হিতেশ শইকীয়া ডাঙরিয়ায় রাষ্ট্রপতি দ্বারা অর্ডিনেন্স জারি করবাই কোচ রাজবংশী সকল জনজাতির মর্যাদা প্রদান করেছিল। লগে লগে কি হল যে অসমের কিরঞ্জা জনজাতি লোকসকলের কারণে যে রিজার্ভ কোটা আছিল লিমিটেড রিজার্ভ কোটা, গোটেই রিজার্ভ কোটা শিক্ষা দীক্ষার এডমিশন ক্ষেত্র কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ গোটেই কোচ রাজবংশীর প্রার্থী সকলে গোটেই লই গেল, চাকরি বাকরি সিহতে ম্যাক্সিমা লই গেল। তারপর ভারত গভর্নমেন্টে বুঝি পড়ে যে সেইটা ভাল কাম হওয়া নাই বলে, তার কারণে যা প্রায় 25 বছর উকলি গেল। এই 25 বছর সময়সার রাজবংশী সকল ট্রাইবেল মর্যাদা দিব পরা নাই। তখেতে ব্রিটিশ এরিয়ার সাঁওতাল জনগোষ্ঠী যদি বা আদিবাসী জনগোষ্ঠী যদি ব্রিটিশি গঠন হওয়ার পিছত ইয়ালে আহিছে, আমি এটা কথা স্পষ্ট করে দিব বিচারিছো, যে সাংসদে আজি কোকরাঝাৰ জনগণক প্রতিনিধিত্ব করেছিল সেই সাংসদজনে জনা দরকার যে যদিহে সাঁওতাল জনগোষ্ঠী বা আদিবাসী মূলর মানুষ উড়িষ্যা বিহার আর ঝাড়খণ্ডৰ পৰা অসমত আহিছে ব্রিটিশ গঠন হওয়ার পিছত, তাহলে অসমত থাকা সাঁওতাল জনগোষ্ঠী বা আদিবাসী জনগোষ্ঠী সকল জনজাতিকরণ ইতিমধ্যে লাভ করা নাই, সেই জনজাতিকরণ লাভ করা রাজ্যৰ পৰা অবিসি থাকা সাঁওতাল অধিবাসিত অঞ্চলত আহি কি করব বিচাৰিছে। দ্বিতীয় কথা হল অসমত থাকা এই সাঁওতাল জনগোষ্ঠী যে বা ব্রিটিশিত থাকা সাঁওতাল জনগোষ্ঠীক সাংসুমা কুঙ্গুর বসুমতারায় কব বিচারিছে যে ব্রিটিশি হওয়ার পিছত আমি ইয়াক বেদখল করেছো, এটা কথা স্পষ্ট, যদিহে সাঁওতাল বা আদিবাসী মূলর মানুষে যদি ইয়াক বেদখল করেছে ব্রিটিশির প্রশাসনে কি করে আছে, সেইখিনিও তথ্য ব্রিটিশ সরকারের হাতত আছে নে নাই,
আৰু এখিনি সময়ত তেখেতক প্ৰস্তাৱন জনাইছো যদিহে সাউতাল বা আদিবাসী মূলৰ মানুহ ইয়াত বেদখল কৰিছে তেতিয়াহ'লে তেখেতে তথ্য সহকাৰে প্ৰকাশ কৰক আমি সহযোগ কৰিম আৰু যদিহে তথ্য সহকাৰে তেখেত প্ৰকাশ কৰিব নোৱাৰে আৰু এই উগ্র জাতীয়তাবাদ মনোভাৱেৰে জনগোষ্ঠীৰ মাজত এক আতংক সৃষ্টি কৰিব বিচাৰিছে তেতিয়াহ'লে আমি অসম প্ৰশাসনক আহ্বান জনাইছো ইয়াৰ প্ৰতি যাতে ব্যৱস্থা গ্ৰহণ কৰা যাওক এটা কথা সকলোৱে জানে দখল কৰি ইয়াত সাউতালসকল আছে আমি প্ৰশ্ন উত্থাপন কৰিব বিচাৰিছো আগত ব্ৰিটিছ গঠন হৈছে নে ব্ৰিটিছ গঠন হোৱাৰ পিছত সাউতালসকল আহিছে বা আদিবাসীসকল আহিছে আমি এটা কথা স্পষ্ট কৰি দিছো যিখন ব্ৰিটিছ এতিয়া গঠন কৰা হ'ল তাৰ সেই ব্ৰিটিছখন ইয়াত থকা সমূহ জনগোষ্ঠীৰ ভূমিৰ ওপৰত ব্ৰিটিছখন গঠন কৰা হৈছে আৰু এই ব্ৰিটিছখন সাউতাল বা আদিবাসী মূলৰ মানুহৰ মাটিৰ ওপৰতে ব্ৰিটিছখন গঠন কৰা হৈছে সাউতালসকল ব্ৰিটিছ গঠন কৰাৰ পিছত ইয়াত অহা নাই বনাঞ্চলৰ কথা তেখেতে স্পষ্টভাৱে কৈছে যে বনাঞ্চলত আগত সাউতালসকল আছিলে কিন্তু পৰ্যায়ক্ৰমে সাউতালসকলৰ জনসংখ্যা বাঢ়ি গ'ল আজি অকল সাংসুমা কুন্দুল বসুমতারী অকল সাউতালসকল বা আদিবাসী মূলৰ মানুহসকলৰ যে জনসংখ্যা বাঢ়িলে সেইটোও ক'ব বিচাৰিছে নেকি অন্যান্য মূলৰ জনজাতি লোকৰ জনসংখ্যা বঢ়া নাই নেকি অকল সাউতাল জনগোষ্ঠীক বৈষম্য নীতিৰে শোষণ কৰাৰ এক প্ৰচেষ্টা তেখেতে কৰিব বিচাৰিছে আৰু এই শোষণ কৰা প্ৰচেষ্টা আৰু সাউতাল জনগোষ্ঠীক মানসিকভাৱে ভীতিগ্ৰস্ত কৰাৰ যি পৰিৱৰ্তন ইয়াক কিন্তু সদৌ অসমৰ ছাত্ৰসন্থাই সহ্য নকৰে আৰু অনাগত দিনত তেখেতক আমি আহ্বান জনাইছোঁ তেনেকুৱা ধৰণৰ কথাবিলাক উপস্থাপন কৰি উগ্ৰ জাতীয়তাবাদৰ মনোভাৱ বহিঃপ্ৰকাশ কৰাটো দুৰ্ভাগ্যজনক আৰু অনাগত দিনত তেনেকুৱা মনোভাৱৰ সলনি জাতি জনগোষ্ঠী গঢ়া মানসিকতা যাতে তেখেতে আনিব পাৰে তাৰ বাবে তেখেতক আহ্বান জনাইছোঁ Assam Focus.